খবরিয়া নিউজ, শুধুমাত্র খবরিয়া 24-এ। নমস্কার, আমি পাওনা, শুরু করছি আজকের খবরিয়া নিউজ। কোচবিহার ফেরত আসামের যুবকের সংস্পর্শে আসা টাকা গাছের 6 জনের রিপোর্ট নেগেটিভ জানালো কোচবিহার জেলা প্রশাসন। দিনহাটার ধর্ষণে অভিযুক্ত তৃণমূল নেতা নূর আলম হোসেনকে শোকজ করলো তৃণমূল কংগ্রেস। শিক্ষিকা ধর্ষণে অভিযুক্ত দিনহাটা তৃণমূল কংগ্রেস নেতা তথা কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নূর আলম হোসেনকে 1 সপ্তাহের সময় দিয়ে শোকজ করল তৃণমূল কংগ্রেস। আজ সকালে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিনয় কৃষ্ণ বর্মন সাংবাদিক সম্মেলন করে এই শোকজের কথা জানান। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা কার্যকরী সভাপতি পার্থপ্রতিম রায়ও। বিনয়বাবু বলেন, দলের সিতায় বিধানসভার ওয়ার্কিং কমিটির কনভেনার নূর আলম হোসেনের বিরুদ্ধে জনৈক শিক্ষিকা ধর্ষণের অভিযোগ এনেছেন। এই অভিযোগের কথা জানতে পারার পর সিতায় এলাকার দলীয় বিধায়ক জগদীশ বসুনিয়ার সাথে আমার কথা হয়, তারপরেই এই শোকজ করা হচ্ছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে শোকজ করা হয়েছে। 1 সপ্তাহের মধ্যে সন্তোষজনক উত্তর না পেলে বহিষ্কারের পথে হাঁটবে দল। কেন বহিষ্কার করা হবে না এই বিষয় নিয়ে ছাড়াও এই শোকজের চিঠিতে জানতে চাওয়া হয়েছে কেন এই অভিযোগ। যদি অভিযোগ সত্য হয়, আপনার ব্যক্তিগত এই কদর্য কর্মকাণ্ডের দায়ভার দল কেন নেবে? আগামী 7 দিনের মধ্যে আপনার উত্তরে দল যদি সন্তুষ্ট প্রকাশ না করে তাহলে আপনার বিরুদ্ধে দল যথা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে। সম্প্রতি দিনহাটার এক শিক্ষিকা তৃণমূল কংগ্রেসের দিনহাটার প্রভাবশালী নেতা তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নূর আলম হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। এই ঘটনার পর বেশ কিছুদিন কেটে গেলে আজও তাকে পুলিশ গ্রেপ্তার করেনি, উল্টে অভিযুক্তের স্ত্রীকে দিয়ে ধর্ষণের শিকার মহিলা ও তার বিরুদ্ধে অভিযোগ করা হয়। এই ঘটনার পর ধর্ষিতা সংবাদ মাধ্যমে নিজে লিখতে শুরু করেন, যা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিরোধী রাজনৈতিক দলগুলো তো বটেই, তৃণমূলের অন্দরেই অনেকে সমালোচনা করতে শুরু করেন। এরপর এদিন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিনয় কৃষ্ণ বর্মন সাংবাদিক সম্মেলন করে এই শোকজের কথা জানান। তবে এ নিয়ে অভিযুক্ত তৃণমূল নেতা নূর আলম হোসেনের মোবাইল বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। নমস্কার, আপনারা ইতিমধ্যে যে শুনেছেন আমাদের সিতাই বিধানসভা কেন্দ্রের আমাদের ওয়ার্কিং কমিটির কনভেনার নূর আলমের বিরুদ্ধে ওই বিধানসভারই জনৈক মহিলা 3/5/2020 তারিখে ওর বিরুদ্ধে একটা এজাহার দায়ের করেছে, যা পুলিশের কেস নাম্বার হচ্ছে 376। আমরা এই অভিযোগের ভিত্তিতে নূর আলমকে আজকে আমরা শোকজ নোটিশ আমরা ধরায় দিচ্ছি। ওখানকার স্থানীয় বিধায়ক জগদীশ বর্মন বসুনিয়ার মাধ্যম দিয়েই আমরা এই শোকজ নোটিশটা আমরা পাঠাবো। এখানে আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি নূর আলমকে যে সাথী, গত 3/5/2020 তারিখে দিনহাটার মহিলা থানায় আপনার নামে একটি গুরুতর অভিযোগ দায়ের করেছে জনৈক শিক্ষিকা। অভিযোগটি এত গুরুত্বপূর্ণ যে দলের ভাবমূর্তির ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক। অভিযোগপত্রের প্রতিলিপি আমাদের হাতে পৌঁছেছে। স্থানীয় বিধায়ক জগদীশ বর্মন বসুনিয়া সহ বিভিন্ন জনের কাছে বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। এমত অবস্থায় আপনি আমাদের জানান কেন এই অভিযোগ, এই অভিযোগের ভিত্তিতে কেন দল আপনাকে বহিষ্কার করবে না? যদি অভিযোগ সত্য হয়, আপনার ব্যক্তিগত এই কদর্য কৃতকর্মের দায়ভার দল কেন নেবে? আগামী 7 দিনের মধ্যে আপনার উত্তরে দল যদি সন্তুষ্ট প্রকাশ না করে তাহলে আপনার বিরুদ্ধে দল যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে। এখানে আমি সভাপতি হিসাবে সই করে এই চিঠিটা আমাদের সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশ বর্মার হাতে পৌঁছে দেবো। জগদীশ বর্মা ওর হাতে পৌঁছে দেবে। তা আমরা এই মর্মে পরিষ্কারভাবে আজকে আপনাদের সামনে বলতে চাই, কারণ আপনারা সবাই জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার বলেছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের চরিত্র বা বৈশিষ্ট্য সম্বন্ধে। আমি নিজে ওনার বিভিন্ন জায়গার বক্তব্যে আমি শুনেছি, উনি বলেছে আমাদের কর্মীরা থাকবে যেমন রামকৃষ্ণ মিশনের সাধুরা যখন পথ দিয়ে যায়, সাধুদের দেখে যেমন সাধারণ মানুষ তাদেরকে শ্রদ্ধা করে ভক্তি করে, ইমামদের দেখলে যেমন সাধারণ মানুষ
ভক্তি করে শ্রদ্ধা করে আমাদের তৃণমূলের কর্মীদের বৈশিষ্ট্য এ ধরনের হওয়া উচিত। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের আদর্শ, যেটা মমতা ব্যানার্জি আমাদের নির্দেশ দিয়েছেন, পথ দেখাচ্ছেন। আজকে সেই পথে ব্যতিক্রম ঘটিয়েছে সিদাই বিধানসভা কেন্দ্রের যে আমাদের কনভেনার নূর আলম, এই জন্য আমরা আমাদের জেলার থেকে সিদ্ধান্ত নিয়ে নূর আলমের বিরুদ্ধে শোকস লেটার আজকে ধরাই দিচ্ছি। আর 7 দিনের মধ্যে আমরা ওর কাছ থেকে ওর উত্তর চাচ্ছি। যদি আমরা উত্তরে সন্তুষ্ট না হই, আমরা দল গুরুত্বপূর্ণ ওর বিরুদ্ধে ব্যবস্থা আমরা নেব। জেলা পরিষদের কি দায়িত্ব রয়েছে উনি? সেটা জেলা পরিষদের ব্যাপারটা তো আমাদের দলের মধ্যে থাকে না, কারণ আপনারা জানেন জনপ্রতিনিধি যারা জনপ্রতিনিধি আইনে আমরা দল সে জায়গায় হস্তক্ষেপ করতে পারি না। হ্যাঁ, পরবর্তীতে আমরা ভাববো, কারণ আগে দেখি ও কি উত্তরটা দেয়, তার উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে ভাববো। রাজ্য সরকারের উদ্যোগে আগামীকালই কোচবিহারে ফিরছেন 300-র বেশি শ্রমিক। ভিন জেলায় আটকে থাকা 300-র বেশি শ্রমিককে কোচবিহারে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীকাল 11টি বাসে চেপে এই শ্রমিকরা বাড়িতে ফিরবেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যে এই শ্রমিকরা বর্ধমান থেকে রওনা হয়েছেন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এ খবর জানিয়ে এদিন বলেন, প্রতিনিয়ত আমাদের রাজ্যের মধ্যে বিভিন্ন জেলায় আটকে থাকা শ্রমিকদের সরকারি উদ্যোগে বাড়িতে ফেরানো হচ্ছে। আগামীকাল বর্ধমান থেকে 11টি বাসে 300-র বেশি শ্রমিক কোচবিহারে ফিরবেন। মূলত তারা তাঁত শিল্পের সাথে যুক্ত। এই শ্রমিকদের বাড়ি কোচবিহারের তুফানগঞ্জ এবং মাথাভাঙায়। লকডাউনের পর থেকে এই শ্রমিকদের কাজ বন্ধ হয়ে যায়। তারপর থেকে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিলেন তারা। এরপরেই সরকারি সহযোগিতা চেয়ে আবেদন করলে তাদের ফেরানোর উদ্যোগ নেয় রাজ্য। জেলায় ফেরার পরেই তাদের কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হবে, তারপরেই তাদের বাড়িতে ফিরিয়ে দেওয়া হবে বলে রবিবাবু জানিয়েছেন। রাজ্যের মধ্যে এক জেলার শ্রমিক অন্য জেলায় আটকে পড়াদের ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করার পাশাপাশি ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের ফেরাতেও একাধিক ট্রেনের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। এদিন নবান্ন থেকে বিভিন্ন রাজ্যে থাকা শ্রমিকদের ফিরিয়ে আনার বিষয়ে ট্রেনের ব্যবস্থা করার কথা ঘোষণা করা হয়েছে। কোচবিহারে জরুরি পরিষেবার সাথে যুক্ত ব্যক্তিদের এবং সাংবাদিকদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করলো জেলা প্রশাসন। পুলিশ, সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীদের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হলো কোচবিহারে। আজ কোচবিহার পুলিশ লাইন মাঠে এই নমুনা পরীক্ষার জন্য ক্যাম্প হয়। নমুনা সংগ্রহের কাজে আসা স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক বলেন, পুলিশ, সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীদের যেভাবে রাস্তায় নেমে কাজ করতে হয় তাতে করোনা আক্রান্তের সংস্পর্শে আসার সম্ভাবনা সব থেকে বেশি। সেই কারণে এই 3 প্রফেশনের সাথে যুক্তদের নমুনা সংগ্রহ করা হচ্ছে। কোচবিহার জেলার শহর ছাড়াও জেলার মহকুমা শহরগুলোতেও নমুনা সংগ্রহের কাজ চলছে। উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে কোচবিহারের সব থেকে বেশি নমুনা সংগ্রহ ও পরীক্ষার কাজ হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কেউ করোনা আক্রান্ত হওয়ার খবর নেই। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন 163 জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। প্রত্যেকটি রিপোর্ট নেগেটিভ বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে। এদিন পুলিশ, স্বাস্থ্যকর্মী ও সাংবাদিকরা ছাড়াও সীমান্ত গ্রামগুলিতে নমুনা সংগ্রহের কাজ শুরু হয়েছে। সেখানে মূলত সারি ও ইলি পরীক্ষা করা হচ্ছে। এখনও পর্যন্ত জেলায় 6 জনের ইলি ধরা পড়লেও তাদের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। বাড়ির ছাদ পরিষ্কার করার সময় বোমা উদ্ধার কোচবিহার 2 নম্বর ব্লকের ট্যাঙ্গলমারি এলাকার তৃণমূল কংগ্রেস বুথ সভাপতির বাড়িতে। মানে ভিতরটা সম্পূর্ণ আজকে পরিষ্কার করলাম, কালকে একটু দোকান খোলার জন্য প্ল্যান নিছি, তো ভিতরে সম্পূর্ণ আর কি খুলে সাপোর্ট দিয়েছে। আমার নাম নগেন্দ্রনাথ রায়, তৃণমূলের বুথ সভাপতি। আমি কি অবস্থা, বাড়িতে কি ছিল আজকে? ওই ছাদটা ঝাড় দিতেছে, উপরটা ঝাড় দেওয়ার পরে দেখা গেলো ওই জিনিসটা দেখে ফেলছে, দেখা এই বোমটা দেখছিলাম, দেখার পরে আসছে লড়ি দিয়ে একদম নিচে ফেলে দিল, তা বাস হয় তা ওইভাবে পরে আমাকে বললে যে এই ব্যাপার, ঠিক আছে ওইটা রাখ, পুলিশকে ফোন করা হোক। পুলিশ আসে দেখলো, পুলিশ আবার বললে যে ঠিক আছে আমি অফিসারকে পাঠিয়ে দিই, অফিসার লোক আসবে, আসলে পরে ওটা দেখবে, দেখে তারপরে ওটা নিয়ে। কয়টা বোম ছিল? একটা। দিনহাটা শহরে আইটিআই কলেজকে কোয়ারেন্টাইন
ধন্যবাদ জানালো স্থানীয় বাসিন্দারা। কলেজ আমরা আইটিআই কলেজের পাশেই আমাদের প্রত্যেকের বাড়ি। এটা হচ্ছে ঘনবসতিপূর্ণ একটা এলাকা। এখানে আমরা জানতে পারলাম যে এখানে এই আইটিআই কলেজটাকে আইসোলেশন সেক্টর করা হচ্ছে। এখানে আইসোলেশন সেক্টর করা মানে সামনেই দোকান আছে, গালামালের দোকান। পাড়ার লোকেরা গালামালের দোকানে খরচা নিতে আসে, ট্যাপ আছে যেখানে পানীয় জল নিতে আসে খাওয়ার জন্য। তা এখানে যদি আইসোলেশন সেক্টর করা হয়, কেউ না কেউ যদি পুলিশ কর্মীরাই বলি এখানে খরচা নিতে আসবে, আমরা কিন্তু আমাদের ব্যক্তিগত দিক থেকে না করতে পারবো না। কিন্তু তারাই যে সংক্রমিত হয়ে নেই তাদের কি কি গ্যারেন্টি আছে? তাহলে আমরা যে এখানে একজন সংক্রমিত হওয়া মানে পাড়ার একজন সংক্রমিত হওয়া মানে পাড়ার প্রত্যেকের বাড়িতে সংক্রমিত হওয়া। পাড়াতে অনেক বৃদ্ধ লোক আছে, ছোটো ছোটো বাচ্চা নিয়ে আমরা থাকি, আমাদের কী নিরাপত্তা যে এখানে আইসোলেশন সেক্টর করবে? কোনো ঘন বসতিপূর্ণ এলাকায় কোনো আইসোলেশন কেন, কোয়ারেন্টাইন কেন কিচ্ছু হওয়া যায় না? এটাই সরকারের রুলস, কিন্তু এখানে কেন করছে আমাদের জানা নেই। আমাদের এই নিয়ে এই বিক্ষোভটা শুরু হয়েছে। আমরা এখানে কোনো মতেই কোয়ারেন্টাইন সেন্টার, আইসোলেশন সেক্টর যে কোনো কিছু কিচ্ছু হতে দিতে পারি না, তাই নিয়ে আমরা এখানে ভিড় করেছি আজকে। দেখা যাক কী হয়, আমরা এসডিও সাহেবের জন্য অপেক্ষা করছি, কখন কি আসবে উনি তাও বলতে পারছি না, এখনও পর্যন্ত ওনার দেখা নেই। কিন্তু আমরা এখানে থাকবো, আমাদের বিক্ষোভ জারি থাকবে। আপনার নাম? আমার নাম দেবারতী চক্রবর্তী। সেখানে স্থানীয়রা বাধা দিয়েছে, কী করবে? আমি লোকদেরকে শুধু এটাই বলবো যে আমাদের লোকদেরকে প্রশাসনের উপরে বিশ্বাস রাখতে হবে। প্রশাসনিকভাবে যে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে কোনো কাজ করা হচ্ছে, ওটা শুধু লোকদেরকে আপদা থেকে দূর রাখার জন্য করা হচ্ছে। লোকদেরকে আপদায় ফেলার জন্য আমরা এটা করছি না। সো লোকদেরকে আমাদের উপরে বিশ্বাস রাখতে হবে, আমরা কোনোদিন লোকদেরকে আপদায় ফেলবো না। আর লোকদেরকে আমি এটাও বলতে চাইছি যে এইরকমের বিক্ষোভ দেখিয়ে কোনো লাভ নেই, বিকজ করোনা এমন একটা রোগ যেটা হাওয়ার জেরে সংসর্গজার হয় না, হাওয়ার জেরে ওটা স্প্রেড হয় না, ওটা ড্রপলেটস থেকে স্প্রেড হয়। আমাদের যে আইটিআই আছে ওটা খুব ভালো করে বাউন্ডারি ওয়াল থেকে ওটাকে প্রোটেক্ট করা আছে। ওখানে আমরা সিভিক ভলেন্টিয়ার পুলিশও রাখবো প্রোটেক্ট করতে। তো ওখানে যাদেরকে আমরা কোয়ারেন্টাইন করবো ওই লোকেরা কোনোদিন ওখান থেকে বাইরে বেরোতে পারবে না। তো লোকদেরকে কোনো অসুবিধা হবে না, তাই আমি লোকদেরকে অনুরোধ করবো যে এরকমের বিক্ষোভ করবেন না, আর প্রশাসনকে সবসময় সাহায্য করবেন। স্বামীর দ্বারা শারীরিক এবং মানসিকভাবে অত্যাচারিত হওয়ার অভিযোগ জানালেন এক গৃহবধূ। স্বামীর দ্বারা শারীরিক ও মানসিকভাবে অত্যাচারিত হওয়ার অভিযোগ করলেন গৃহবধূ ও তার পরিবারের লোকজন। জানা গিয়েছে ওই গৃহবধূ বিয়ের পর থেকেই স্বামীর দ্বারা অত্যাচারিত হন এবং তার 3 মাসের শিশুও রয়েছে। এরপর থানায় অভিযোগ জানালে স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ এরপর শ্বশুরবাড়ির লোকেরা নানানভাবে রীতিমতন হুমকি দিতে থাকেন ওই গৃহবধূ ও তার পরিবারের লোকজনদের। তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের বাসিন্দা ওই গৃহবধূ রোকসানা বিবি জানান, আমরা এই মুহূর্তে চরম সংকটে রয়েছি, এই ঘটনার সঠিক ন্যায় বিচার চাই। ছিল আমার বিয়ে হওয়ার তো 1 বছর হইল, হওয়ার পরে যত দাবি দাবা লাগে সব কিছু দিয়ে বিয়ে হয়েছে। তারপর বিয়ে হওয়ার পরে বাচ্চা হইল, বাচ্চা হওয়ার পরে তারপর বলল যে টাকা পয়সার কমি, বাড়ির থেকে টাকা পয়সা নিয়ে আসো। নিয়ে আসার পর দিতে না পারার জন্য এইভাবে অত্যাচার করে শ্বশুর শাশুড়ি, বর টর্চারিং করে, টাকা পয়সা নিয়ে আসতে হবে, তার মারপিট অনেক করে, রাত্রেবেলা ঘরের দরজা দিয়ে বেল দিয়ে তো মারে, গলাও টিপে ধরে। গলা টিপে ধরার পরে তখন অত্যাচার সহ্য করে না পেরে এরকম। আচ্ছা, আর অত্যাচার সহ্য করে না পেরে তখন আমি আমার পিসেমশাইয়ের বাড়িতে গিয়ে উঠি। উঠার পরে ওইখানে ঢুকলাম, ঢোকার পরে তখন ওইখানে থানায় কেস করলাম। তখন থানায় কেস করে তো বসি আর থানায় কেস করলাম। কেস করার পরে তখন আমি আমারটা কেস করছি। তারপর আমার পিসেমশাই, আমার দিদি, তারপর আমার বোন জামাই এগুলোর উপর অত্যাচার করে। আমি তো আমার নিজের বুদ্ধি, আমি কেস করছি, এটা তো আর ওদের কোনো দোষ নাই। সেনাবাহিনী ও
কোকড়াঝাড় পুলিশের যৌথ উদ্যোগে গ্রেপ্তার কেএলও সাত সদস্য। ফের বড় সাফল্য সেনাবাহিনী ও কোকড়াঝাড় পুলিশের। শনিবার এক সাংবাদিক সম্মেলন করে এই বাহিনীর আধিকারিকরা জানিয়েছেন, সাত কট্টর কেএলও সদস্যকে অসমের কোকড়াঝাড়ের চক্রশিলা রিজার্ভ ফরেস্টে হানা দিয়ে পাকড়াও করা হয়েছে এবং তাদের কাছ থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। কোকড়াঝাড় থানায় চলা এই সাংবাদিক বৈঠকে কোকড়াঝাড় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পুনমজিৎ নাথ জানান, গতকাল রাতে গোপন সূত্রে জানতে পারেন চক্রশিলা রিজার্ভ ফরেস্ট কেএলও এ মডিউল কার্যকলাপ চালানো হচ্ছে। খবর পেয়ে সেনাবাহিনীকে সাথে নিয়ে কোকড়াঝাড় থানার পুলিশ সেখানে হানা দেয়। অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, এই কট্টর কেএলও সদস্যদের মধ্যে মায়ানমার থেকে জঙ্গি ট্রেনিং প্রাপ্ত ও সঘোষিত দলের দ্বিতীয় লেফটেন্যান্ট এরিয়া কমান্ড্যান্ট অফ লোয়ার অসম লঙ্কেশ্বর কোচ অর্থাৎ লম্বু নামে পরিচিত কট্টর জঙ্গি ধরা পড়েছে। এছাড়াও এই দলের সাথে চারজন দলের এমন সদস্য ছিলেন যারা বাংলাদেশ থেকে জঙ্গি ট্রেনিং নিয়ে ফিরেছিলেন। এছাড়াও দলের মধ্যে এই জঙ্গলে ট্রেনিং প্রাপ্ত দুই স্থানীয়কে যৌথ বাহিনীর জওয়ানরা পাকড়াও করতে সক্ষম হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান। তিনি আরও জানান, এদের কাছ থেকে সাতটি বিদেশি পিস্তল, সাতটি গুলি, ভর্তি ম্যাগাজিন ও পাঁচটি কার্তুজ ছাড়াও ২৪টি তাজা বুলেট পাওয়া গিয়েছে। এছাড়াও ঘটনাস্থল থেকে প্রচুর টাকা উদ্ধার করেছে বাহিনী। সম্ভবত এই প্রচুর পরিমাণে টাকাগুলো মানুষের কাছ থেকে হুমকি দিয়ে রাদায় করেছিল বলে মনে করা হচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার মিস্টার নাথ আরও জানান, এই সাত কট্টর সদস্যদের মধ্যে লঙ্কেশ্বর কোচ ছাড়াও অন্য ৬ কেএলও সদস্যরা হলেন সুকিত বর্মন, সৌন্যজিৎ বর্মন, মোমিন রায়, বিপ্লব বর্মন, পঞ্চানন রায় ও গৌতম রায়। এর পাশাপাশি তাদের জিজ্ঞাসাবাদ চালানোর পাশাপাশি পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আপনার এলাকার সঠিক খবর সবার আগে খবরিয়া ২৪ এ। আজ এ পর্যন্তই। খবরিয়া নিউজ।